الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. فقال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بزرگان محترم، اللہ رب العالمین دربارے بہت شکریہ ادائی کرا درکار جا اللہ رب العالمین ہمادر کے موٹا موٹی شانتی شرنکھلار ساتھے تار حکم احکام پالن کرار توفیق دان کرسے. অপরদিকে বর্তমান বিশ্বে মুসলমানদের হাল অবস্থা কি করুন, আমরা কত আইটেম দিয়ে ইফতার করতেছি আর তারা লাশ কবর দেওয়ার জায়গা পাইতেছে না, এত লাশ কোথায় কবর দেবে? অনেকের ধারণা খ্রিস্টানরা খুব নম্র ভদ্র, অনেক মুসলমানের ধারণা এত ভদ্র ভাষায় প্রকাশ করা যায় না, তাদের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু আল্লাহ তাআলা ধুলের বেড়াল বের করে দিয়েছেন, তারা যে কত বড় হিংস্র জানোয়ার, তাদের আসল চেহারা আল্লাহ প্রকাশ করে দিয়েছে। যারা কোন মানুষের কাতারেই পড়ে না, মানুষের যে সর্বনিম্ন কাতার এ কাতারও এরা পড়ে না, এরা হায়ান জানোয়ার, বাঘ ভাল্লুক। বাহ্যিক শরীরটা মানুষের মতো দেখা যায়, একটাও মানুষ না। যেখানে সারা দুনিয়া নিন্দা করতেছে, নিন্দা তো বেকার জিনিস, নিন্দা করার কোনো অর্থ আছে? সৃষ্টি হয়েছে বর্তমান জমানে নিন্দা করা হয়, অত বেকার জিনিস। আরে নিন্দা না করে বয়কট করো, ইসরায়েলকে নিন্দা জানাইতেছে, আবার তাদের কোকা কোলা না হলে আমাদের চলে না, কি নিন্দা জানাইলো? আত্মপ্রবঞ্চনা, আমরা নিজেরা নিজেদেরকে ধোকা দিচ্ছি।
আমেরিকা বলে দিছে জন কেরি ইসরায়েল যেটা করতেছে এটাই ঠিক এরপরও যদি মুসলমানদের ঘুম না ভাঙে আর একে বন্ধু মনে করে আর জাতিসংঘকে মুসলমানের খায়রখা মনে করে এর থেকে ইন্টারন্যাশনাল গাধা আল্লাহর জমিনে আর কেউ নেই আমেরিকা এই ঘটনাকে ঠিক বলছে ইসরায়েলের হামলা ঠিক এদিক দিয়ে আমাদের পাশের খবিস এই খবিসটা ঘোষণা দিয়ে দিচ্ছে কি ঘোষণা দিচ্ছে আমরা ইসরায়েলের বিরুদ্ধে কোন নিন্দা প্রস্তাব আনব না আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করব আমাদের প্রতিবেশী আর এক শয়তান এতে আল্লাহ কোরআনে কারিমে ৬ নম্বর পারার শেষ আয়াতে মুসলমানদেরকে জানাই দিচ্ছেন বিশ্বে তোমাদের দুশ্মন কারা এবং তাদের সিরিয়াল কি তোমাদের দুশ্মন কারা এবং সে দুশ্মনের সিরিয়াল ৬ নম্বর পারা শেষ পৃষ্ঠা অর্থাৎ ২০ নম্বর পৃষ্ঠা শেষ আয়াত লাতাজিদান্না আশাদান্নাসে আদাওয়াতান للذين آمنوا اليهود والذين أشركوا এখানে আল্লাহ সিরিয়াল কায়েম করছেন আপনাদের ঘরে তাফসীর আছে বাংলা তাফসীর দেখবেন আল্লাহ বলতেছে তোমাদের সবচেয়ে কঠিন দুশ্মন যার উপর আর হয় না এরকম দুশ্মন পাইবা ইহুদিদেরকে লাতাজিদান্না আশাদান্নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইহুদ ওয়াল্লাযীনা আশরাকু আর সেকেন্ড পাইবা মূর্তি পূজকদেরকে আশরাকু যারা শিরক করে মূর্তি পূজা করে অথচ আমরা তাদেরকে কত বড় বন্ধু মনে করতাম আমাদের দিলে তাদের প্রতি কি পরিমাণ মহাব্বত ঢিলই নেই আমাদের আমরা নাচতেছি আমাদের স্বাধীন করে দিচ্ছি আরে স্বাধীন করছে না এক টুকরা করছে আগে আপনি এক টুকরা ছিলেন মাঝখানে কেটে বডির দুই টুকরা করে দিচ্ছে উপকার করা হলো না ক্ষতি করা হলো এই ক্ষতিটাকে প্রাণ অবদান মনে করা হয়েছে দেশের মানুষের মাথায় কোনো ঢিলু ঢিলু নেই এমনি একটা মাথা বয়েল হয়ে যাচ্ছে বড় বড় শিক্ষিত অ্যাডভোকেট অথচ মাথায় কোনো ঢিলু নেই ক্ষতিকে অবদান বলতেছে আমাদের খতম করে দিচ্ছে সেটা অবদান আল্লাহ হেফাজত তো এই ব্যাখ্যা এই মুহূর্তে আমার উদ্দেশ্য না উদ্দেশ্য এই লোকগুলোর জন্য এই মুসলমানগুলোর জন্য দোয়া চাওয়া এদেরও ত্রুটি আছে এরা যে আল্লাহ সাহায্য পাইতেছে না যেভাবে পাওয়ার কথা কেন পাইতেছে কেন পাইতেছে না এরা নবী আলাইহিসসালামের সুন্নত থেকে দূরে থাকার কারণে পাইতেছে না ওদের চেহারার দিকে তাকান ওদের চেহারা আমার নবীর সাথে মিল আছে কিনা ওদের লেবাসের দিকে তাকান নাম তো মুসলমান কিন্তু ওদের লেবাস আমার নবীর লেবাসের সাথে মিল খাইতেছে কিনা
ওদের ব্যবসার দিকে তাকান। আমেরিকায় অধিকাংশ মদের দোকান এই ফিলিস্তিনিদের, এই যদি মুসলমানদের ব্যবসা হয় তো আল্লাহর মায়ের হাসবে। আমার উদ্দেশ্য আল্লাহ এই লোকগুলোকে আমরা দোয়া করি এদেরকে আল্লাহ তাআলা ইসলাহ দান করেন, পরিবর্তন দান করেন এবং রসুলের উম্মত হিসেবে আল্লাহ মাফ করে দেন, দিয়ে তাদেরকে আল্লাহ সাহায্য করেন। এটা আমার উদ্দেশ্য। আর কাফেরদেরকে আল্লাহ তাআলা নিস্ত নাবুদ করে দেন। এদের দুশ্মনী সমস্ত মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করেন। অধিকাংশ সাহাবায়ে কেরামের মতে আজকে যে রাত আসতেছে, আজকে 26 রোজা, আজকে 27 রাত আসতেছে, আজকে 26 রোজা রাতটা 27 রাত, অধিকাংশ সাহাবায়ে কেরামের মত আজকেই লাইলাতুল কদর। অনেক সাহাবায়ে কেরাম কসম খেয়ে বলছেন, কসম খোদার কসম, 27 রমজান শবে কদর হয়। এ কথা ঠিক, শেষের দশকের যে কোনো বেজোড় রাত্রে শবে কদর হইতে পারে, শেষের দশকের যে কোনো বেজোড় রাত্রে শবে কদর হইতে পারে, তবে অধিকাংশ বছর 27 থাকে, অন্য বেজোড়ে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেটা বহুত কম, অনেক কম। এই জন্য তারা কসম খেয়ে বলছে। এবং অনেক তাফসির কারকও এই 27 এইভাবে প্রমাণ করছেন, সূরায়ে কদরের ভিতরে লাইলাতুল কদর শব্দটা তিনবার আসছে, এই শব্দটা তিনবার আসছে। লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর লাগে, 3×9 কত? 3×9 27। এইখানে একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে, সূক্ষ্ম ইঙ্গিত আছে। হাদিসে একদম ক্লিয়ার এই জন্য বলা হয় নাই, তাহলে আমরা ওই একটার উপরে ভরসা করে বাকিগুলো সব বাদ দিয়ে দিব, ওই এক রাত্রে ইবাদত করব আর বাকি বেজর গুলোতে করবো না। এই আশঙ্কার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ক্লিয়ার করে বলেন নাই, তাতে সবগুলো বেজর রাত্রে আমরা ইবাদত বন্দেগী একটু বাড়াই করি এবং এই লাইলাতুল কদর পাওয়ার খাতিরে আমরা এতেকাব করি 10 দিন একটানা বা রাত্রে। এই কারণে আমরা এক রাত্রে ধরে বসে না থাকি, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা নির্দিষ্ট করেন নাই। তো সাহাবাদের বয়ান দ্বারা বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম বছর 27 হয়। আজকে রাতটা আমাদের একটু কষ্ট করতে হবে, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া, এগুলোর মাধ্যমে যে কোনো সূরা দিয়ে নফল নামাজ, কোনো সূরা খাস নেই, এই নফল পড়ার বিশেষ কোন তরিকা নেই। মকসুদুল মুমিনের ভিতরে বিভিন্ন তরিকা লিখছে, এগুলো সব ভিত্তিহীন,
ওই কিতাবটাই ভিত্তিহীন, ওর কোন কথা সহি আছে কিনা আমার জানা নেই। অথচ সবাই ঘরে ঘরে আছে এই কিতাব, জিজ্ঞাসা করো না। কিতাব কেনার আগে কোন আলেমকে জিজ্ঞেস করতে হবে এই কিতাবটা ঠিক কিনা, এই কিনে বসে থাকে। মকসুদুল মুমিনিন, মিশাত সিন্ধু, তরিকুল ইসলাম, আমলে নাজাত, নিয়ামুল কোরআন, সব ভিত্তিহীন কিতাব। তো এইসব ইবাদতের মাধ্যমে আজকের একটা যদ্দূর পারা যায় ইবাদত করতে হবে। একা নফল নামাজ জামাতে পড়া জায়েজ নেই, বহু মসজিদে কিয়ামুল লাইলে জামাত শুরু হয়ে গেছে, কিয়ামতের আগে ফেতনাই বেশি হবে, সহি আমল কম হবে। ওই কোথাও দেখে আসে কমিটি অলরা গায়ের জোরে ওটা চালু করে দিচ্ছে, মজা লাগে। নফল নামাজ সর্বোচ্চ তিনজন মুসাল্লি যদি হয় তাহলে জামাত করা যায়, ইমাম বাদে তিনজন মুসাল্লি। কিন্তু মসজিদ ভরা মুসাল্লি এইরকম নফল নামাজের জামাত আমাদের মাজহাবে মাকরু তাহরিমা, সব হবে কিন্তু সবের থেকে গুণা বেশি হবে, গুণা বেশি হবে। এই জন্য একা পড়তে হবে, নামাজ একা পড়তে হবে। আর একটা দোয়া নবীজি শিখাইছেন এই রাত্রে বেশি পড়তে হবে, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা আজকে রাত্রে বেশি পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমার লেখা মাসনুন দোয়া দূর থেকে দেখে নেবেন, আর একান্ত কেউ আরবি যদি মুখস্থ করতে না পারেন তো বাংলায় বলেন, আল্লাহ তুমি বড় ক্ষমাকারী ক্ষমাশীল, ক্ষমা করাকে তুমি ভালোবাসো, তুমি মানুষকে মাফ করাকে পছন্দ করো ভালোবাসো, তো মেহরবানি করে আমাকেও মাফ করে দাও, আমাকেও মাফ করে দাও। এই হল ওটার তর্জমা। যদি একান্ত কেউ আরবিতে না পারেন বাংলাতে বলেন, এইভাবে ইবাদত করতে হবে। তো এই রাত ইবাদত করার এই অর্থ না, যত ঘুম আসুক না কেন চা তো খায় ঘুমের সাথে মোকাবেলা করে ফজর পর্যন্ত জাগতেই হবে এই অর্থ না, কিন্তু এই অর্থ না। যদি কেউ ঘুমের সাথে মোকাবেলা না করে ফজর পর্যন্ত জাগতে পারে ভালো, নূর নালা নূর বহুত ভালো, কিন্তু একটা লোক পারল না, তার ঘুম প্রবাল হয়ে গেল, তাকে বলা হয় নাই তুমি ঘুমের সাথে মোকাবেলা করে নামাজ পড়ো দোয়া করো, এটা বলা হয় নাই। তাকে বলা হয়েছে তুমি কিছুক্ষণ ঘুমাও, ঘুমায় শরীরটা পাতলা হয়ে গেলে আবার ওঠো, অ্যালার্ম দিয়ে রাখো আবার ওঠো, এখন বেশি ঘুম আসতেছে একটু ঘুমায় নাও, এটা রসুলের আদেশ। রসুলের আদেশ অনুযায়ী সেই লোকটা যে ঘুমায় গেল তখন সে নামাজ পড়ার সব পাবে,
কারণ এই দেশে নামাজ বাদ দিয়ে ঘুমাইলো তার মত মতো না, এটা তার রসুলের নির্দেশ। তো এই অবস্থায় নামাজও পড়বা না, দোয়াও করবা না, কারণ ঘুম প্রবল অবস্থায় যদি নামাজ পড়ো আর দোয়া করো অনেক কিছু উল্টা পাল্টা পড়বা, আর এই রাত্রে যা বলা হয় ওটা কবুল হয়ে যায়। এ কইতেছে যে আল্লাহ তুমি অনেককে অলি বানাইছো, ওই কাতারে আমাকে অলি বানাই দাও, এটা কইতেছে। ঘুমের চোটে পড়তেছে অর্থাৎ আল্লাহ তুমি যাদের মৃত্যু সিদ্ধান্ত করছো ওই কাতারে আমাকেও মৃত্যু দান করো। কি এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উম্মতের পরে দয়া পরামর্শ হয়ে ওই সময় ইবাদত করতে মানা করছেন, ঘুমাইতে গেছেন, ঘুমটাই ইবাদত, রসুলের কথা মতো ঘুমাই গেলেন ওইটাই ইবাদত। আর যারা নফল নামাজে জামাত করলো তাদের কোনো সবই হলো না, রাত জাগলো, কষ্ট করলো, রেজাল্ট জিরো। নবীজির তরিকা না থাকার কারণে কষ্ট করলো, রাত জাগলো, সবকিছু করলো, নামাজ পড়লো, রেজাল্ট জিরো, আমল নামায় কোনো সওয়াব আসলো না। এই জন্য যেটুক পড়বো আমরা ওলামা একরামের নির্দেশ অনুযায়ী, তাদের ফতোয়া অনুযায়ী সহিভাবে করব, সহিভাবে করব। তো অল্প আমল দেখা যাবে আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে গেল। আজকে রাত্রের ইবাদত হাজার মাসের ইবাদত থেকে আল্লাহর কাছে বেশি সব খাইর বলা হয়েছে। হাজার মাস থেকে উত্তম না, অতি উত্তম বলা হয়েছে। সে অতি উত্তম আপনি আর আমি কইতেছি না, রহমান বলতেছে, রহমান রহমান একই শব্দ এক একজনে বললে এক এক অর্থ হয়। লাখপতি যদি আপনাকে বলে যে আমি এই দিয়ে আপনাকে কিছু গিফট করব, লাখপতি ঊর্ধ্বে 5,000 টাকার একটা জিনিস আপনাকে দিব, তার পুঁজি তো 1,00,000 টাকা। এই একই কথা যদি কোটিপতি বলে তাহলে হয়তো আপনি 20,000 পেতে পারেন। এই একই কথা যদি আরবপতি বলে তাহলে আপনি 1,00,000 পাইতে পারেন। গিফট কত? 1,00,000। শব্দ কিন্তু একটা, খায়ের খায়ের মানে অতি উত্তম। ওটা কোন আরবপতি খরবপতি করতেছে না, স্বয়ং রব্বুল আলামিন করতেছে। কাজেই এটা হাজার মাস থেকে কত 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 গুণ বেশি উত্তম এটা আমাদের ক্যালকুলেশনে আসবে না। হাজার মাস থেকে কত বেশি উত্তম এটা তিনি জানেন, যখন তিনি দিবেন তখন বুঝে আসবে। কাজেই এই রাত থেকে আমরা কদর করি, নিজের পরিবারের সদস্যদেরকেও বুঝাই, তারাও যতদূর সম্ভব যেন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে। এই একটা কথা। দ্বিতীয় কথা হলো রমজানের আর কয়দিন আছে, কালকে 27, 27, 28, 29 তিন দিন আছে রমজানের, কয়দিন আছে? এই আসলো চলে গেল, তিন দিন আছে, আর খুব বেশি থাকলে 4 দিন আছে। তিন দিন আছে আর বেশি থাকলে 4 দিন আছে। রমজান সাধারণত 29 যায় কিন্তু, তবে আল্লাহ সব 30 দেন, এটা হাদিসে আছে। রমজান অধিকাংশ সময় 29 যায়, কিন্তু আল্লাহ মুমিনদেরকে
30 রোজা সওয়াব দান করেন। 29 এ গেছে বলে 29 রোজা সওয়াব দেন না কোন সময়, সওয়াব দেন 30 এ। মাত্র তিনটা রোজা বাকি আছে কি চারটা, এই কয়টা দিন আমাদের আল্লাহর দরবারে খুব বেশি ইস্তেগফার করতে হবে। একটা ফর্মুলা আমরাও বুঝি, একটা ফর্মুলা যার কাছে যা নেই তাকে সেটা দিলে সে খুশি হয়, যার কাছে যেটা নেই তাকে যদি সেই জিনিসটা দেওয়া হয় তাহলে সে খুশি হয়, আর ওই জিনিস তার কাছে ঢের পড়ে আছে আপনিও নিয়ে দিলেন, হয়তো মুখের উপরে খুশি জাহির করবে রাজাকাল্লা পড়বে কিন্তু অন্তর তো অতটা খুশি হবে না, সে ওইগুলো নিয়েই পরেশান আছে আর আপনি আটটা মুসিবত বাড়াইছিলেন, এইগুলো কি করব, এইগুলো কি করব, আবার এই লোক আবার তাই লয়েছে। যার কাছে যেটা নেই ওটা দিলে সে খুশি হয়। এজন্য আগের দিনের কিছু বুজুর্গ ছিল, বুজুর্গানের দিন, তাদের দরবারে যখন গরিব লোকেরা মেহমান হইত, গরিব লোকেরা তো বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা কাবাব এগুলো খাওয়াইতেন, তো গরিব মানুষ এগুলো পায় না। আর যদি ওনার দরবারে কোনো ধনী মানুষ মেহমান হইত, ধনী মানুষ তো উনি বিভিন্ন ভর্তার আইটেম করতে যান, টাকি মাছের ভর্তা, অমুক ভর্তা, কোরবা বলাও না, কারণ তারা কোরবা খেতে খেতে এর আর কদর নেই, সে এটাকে খুব মজাদার মনে করে খাইবে, টাকি মাছের ভর্তা, অমুক মাছের ভর্তা, বুঝছেন না, শুটকি মাছের ভর্তা, যার কাছে যেটা নেই ওটা তার কাছে কদর হয়। তো আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কাছে সবকিছু আছে, সবকিছু আছে তার খাজানার মধ্যে, একটা জিনিস নেই, ছোট হওয়া, কারো কাছে নত হওয়া, এটা আল্লাহর কাছে নেই। সব আছে এটা নেই, তিনি কার সামনে নত হবেন, কার সামনে ছোট হবেন, কার কাছে নিজের জরুরত পেশ করে কাঁদবেন, এটা নেই। এইটা যদি কেউ আল্লাহর দরবারে পেশ করতে পারে তো আল্লাহ তাআলা তার উপরে মহা খুশি হয়ে যান। এজন্য কিতাবে লিখছে যে আপনি আল্লাহর ইবাদত বন্দেগি নিখুঁত ভাবে করলেন, একদম কিতাবে যেভাবে লেখা আছে নিখুঁত করলেন, কোন ত্রুটি নেই, কিন্তু আপনার মনের মধ্যে একটা গর্ব আসলো, এইভাবে নিখুঁত ভাবে কয়জনে পারবে, হুজুরও তো পারবে, নিখুঁত ভাবে করতেছেন আবার নিজের ভিতরে বড়াইও আছে, আপনার এই নিখুঁত ইবাদত আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। কোন অহংকারের ইবাদতকে আল্লাহ গ্রহণ করেন না, ইবলিসকে তো অহংকারের কারণেই বিতাড়িত করে দিল, বাতিল। আর একটা লোক ইবাদত বন্ধই করছে ত্রুটিপূর্ণ, অনেক ভুল ত্রুটি আছে কিন্তু সে কাঁদছে, আল্লাহ লাইলাতুল কদরে আমি যে নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, কিচ্ছু হয়নি, আমার তেলাওয়াত ভুল, আমার নামাজও ভুলে ভরা, কিচ্ছু হয়, এটা তোমার দরবারের উপযুক্ত না, কিন্তু তোমার কবুল করার জন্য তো
উপযুক্ত হওয়া শর্ত না তুমি তো ত্রুটিপূর্ণটাও কবুল করে থাকো তুমি দয়া করে আমার এটাকে কবুল করে নাও এই কথা মনে করে এই কথা বলে সে চোখের পানি ছেড়ে দিল চোখের পানি কি জন্য চোখের পানি কেন দেওয়া হয়েছে জাহান্নামের আগুনকে নিভানোর জন্য দেওয়া হয়েছে কোন কিছু জাহান্নামের আগুনকে নিভাইতে পারে না কোন পানির শক্তি নেই জাহান্নামের আগুনকে নিভানোর কিন্তু আল্লাহ মানুষের চোখের মধ্যে এমন একটা পানি সৃষ্টি করছে আল্লাহর ভয়ে যখন ওই পানিটা বের হয় হ্যাঁ কারণ নালি বন্ধ হয়ে গেছে তাই পানি বের হয়ে দিচ্ছে ওই পানি দজগের আগুন নিভাবে না চোখের পানিটা নালি দিয়ে ভিতরে আসে এই নালি বন্ধ হয়ে গেছে তো তার তো পানি আসবে এটা কোনো ফজিলত নেই দজকের ভয়ে আল্লাহর আজাবের ভয়ে যে আল্লাহর এত নেয়ামত ভোগ করতেছি আমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ নেয়ামত দিয়ে ভরে রাখছে আল্লাহ কেমন যেন জান্নাতে রাখছে কেমন যেন যখন যা জরুরত আল্লাহ ব্যবস্থা করতেছে যখন যা জরুরত আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে কোন পরেশানি নেই বিবিও মহাব্বত করে ছেলে পেলেও মহাব্বত করে পাড়া প্রতিবেশীও মহাব্বত করে সবাই তাকে মহাব্বত করে সে তো দুনিয়াতে জান্নাতে আছে দুনিয়া আল্লাহ জান্নাত বানাই দিচ্ছে আল্লাহ আল্লাহ করে এটা যখন যা জরুরত দিলের মধ্যে আসতেছে আল্লাহ হাজির করে দিচ্ছে হাজির করে দিচ্ছে অথচ আমরা গুনাগার আমরা গুনাগার আমরা যে ইবাদত করি এতে তিন বেলা খাওয়া পাওয়ার যোগ্য না আল্লাহ যে তিন বেলা খাওয়া দিচ্ছে আমাদেরকে আমরা যোগ্য না ওইটুকু ইবাদত আমাদের নেই তিন বেলা খাওয়া দিচ্ছে ইজ্জত দিচ্ছে মাথা গোজার ব্যবস্থা করছে কি ইবাদত আমাদের অথচ আমাদের সমস্ত জরুরত আল্লাহ পুরা করে দিচ্ছে পুরা করে দিচ্ছে আল্লাহ কিভাবে শুক্রিয়া আদায় করব তো আমাদের ইবাদতের তুলনায় আল্লাহর নেয়ামত অপরিসীম এই অপরিসীম নেয়ামত ভোগ করে আমরা গুনার কাজ করতেছি ইবাদতে গাফলতি করতেছি ইবাদতের মধ্যে অনেক গাফলতি করতেছি এই কথাটা মনে করে এই তিনটা দিন এই তিন দিনের যে রাত আসতেছে বিশেষ করে আমরা তো কান্দি রাত্রে কান্দি আল্লাহর কাছে কারণ হাদিস আসছে রমজান আসলো আর চলে গেল আল্লাহর কোন এক বান্দার মাগফিরাত হল না তো আল্লাহর হাবিব তার জন্য তিনবার বদদোয়া করছেন তার ধ্বংসের জন্য তিনবার বদদোয়া করছেন একটা মাথাতের মাস পাইল একটু চোখের পানি ছেড়ে দিলে মাফ হয়ে যেত কিন্তু তার তৌফিক হয় নাই আল্লাহ আমাদের সবাইকে ওই বদদোয়া থেকে হেফাজত করে আমরা এই তিনটা রাত ইস্তেগফার করি আল্লাহর কাছে মাফ চাই কোনো গুনাহ হয়ে থাকলে তওবা করি তওবা করার নিয়ম হল গুনাহ ছেড়ে দিতে হয় অনুতপ্ত হইতে হয় অনুতপ্ত লজ্জিত হইতে হয় আর ভবিষ্যতে না করার পাক্কা এরাদা করতে হয় পাক্কা এরাদা ইচ্ছা করতে হয় ওয়াদা নয় ওয়াদা করার কথা বলা হয়েছে সেটা
তা আবার যদি হয় তত গুনাহ ডাবল হয়ে যাবে ওই গুনাহর জন্য একটা গুনাহ আর ওয়াদা ভঙ্গ করার জন্য আটটা গুনাহ আল্লাহ বান্দারে বাঁচাইছে গুনাহ হইলো ডাবল না হোক গুনাহ গুনাহ হইলো ডাবল না হোক এইজন্য তওবার ভিতরে ওয়াদা রাখে নাই কি রাখছে ইরাদা ইচ্ছা ভবিষ্যতে না করার ইচ্ছা আর যদি সেগুলোর উমরি কাজা থাকে সপ্তাহ তো থাকে না দু চারটা আছে তিন সপ্তাহের পরে ওই উমরি কাজা নামাজের উমরি কাজা আছে রোজার আছে জাকাতের আছে হজের আছে কারোর হক নষ্ট করছি হ্যাঁ মাফ চাওয়ার ব্যবস্থা আছে এটাও করতে হবে এই চারটে কাজ করেন না বললে তোবা তোবা নসুহা খালেস তোবা বান্দা যখন এরকম তোবা করে তো শুধু গ্রহণ করেন তাই নয় আল্লাহ তাকে মাহবুব প্রিয় পাত্র বানায় নেন আচ্ছা ঠিক আছে তোমাকে মাফ করে দেওয়া হলো এটুক না তুমি আমার বন্ধু হয়ে গেল তওবাকারীকে আল্লাহ বন্ধু বানায় নেন এটাকে হাদিসে অনেক ভাবে বোঝানো হয়েছে অনেক ভাবে বোঝানো হয়েছে হাদিসে একটা হাদিসে বলা হয়েছে একটা লোক উট নিয়ে সফর করতেছিল তার সমস্ত সামান খাবার দাবারের সমস্ত সামান উটের পিঠে তো ক্লান্ত শ্রান্ত হয়ে এক জায়গায় একটু রেস্ট নিচ্ছে রেস্ট আরাম করছে গোড়ার থেকে নামে একটু ঘুমাইছে মরু অঞ্চল পাহাড়ি অঞ্চল ঘুমের থেকে উঠে দেখে উঠ যে বান্দার আসছিল ওই উঠ ছুটে গেছে উঠ ছুটে গেছে উঠের তো কোনো শিং নেই আপনাদের জানা থাকার কথা তো উটের কি নেই শিং নেই গলায় রশি দিয়ে বাড়লে ও ঘাড় এরকম করলে এক সময় রশিটা কি হয়ে যায় খুলে যায় উট গায়ব এর তাম সামান ওই উটের পিঠে এই উট গায়ব মরুভূমিতে চলা যায় না পায়দল চলা যায় না এত গরম পা রাখা যায় এবং বস্তি অনেক দূরে দূরে এই লোকের উঠ হারাই গেছে এই মরুভূমি এত পাহাড় কোন পাহাড়ের মধ্যে ঢুকছে কোথায় খুঁজবে তখন সে একদম নিরাশ হয়ে গেছে আমার তো মৃত্যু নিশ্চিত সাক্ষাৎ মৃত্যু উটু খুঁজে বের করা সম্ভব না আর এখান থেকে পায়দল কোন বস্তিতে যাওয়া সম্ভব না তখন সে কি করল ওখানেই শুয়ে থাকলো এখানে শুয়ে থাকে আল্লাহ যত্ন রাখে থাকলাম যখন না খেয়ে মরতে হয় মরে গেলাম আর কি করবো আর কি করব ওখানে শুয়ে গেছে উঠ হারাই গেছে আবার ঘুমের থেকে উঠে দেখে উঠ এক একা হাজির হয়ে গেছে সব সামানপত্র সহ উট আবার তার কাছে চলে আসছে এই উট দেখে এমন খুশি হয়েছে এমন খুশি হয়েছে হাদিসের মধ্যে বলা হয়েছে সে বলতে চেয়েছিল আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আব্দুক এটা বলতে চেয়েছিল আল্লাহ তুমি আমার প্রতিপালক আমার উটকে ফেরাই দিছো আর আমি তোমার বান্দা এটা বলতে চেয়েছিল আল্লাহুম্মা আনতা রব্বি আনতা তুমি আমার প্রতিপালক ও আনা আমি আব্দুক তোমার বান্দা কিন্তু এত খুশি হয়েছে
সে এটা বলতে পারে নাই। সে কইছে আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার প্রতিপালক। এটা কোনো কুফরি খেলা হবে না, এটা অর্থ বুঝে বলে নাই, সে খুশির চোটে তার ব্রেন কাজ করতেছে না তাই এটা কইছে। এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। এই উদাহরণটা দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলতেছেন যে এই লোকটা মৃত্যু মুখ থেকে ফিরে এসে যে খুশি হইল যে আল্লাহকে বান্দা করছে, কত খুশি হয়েছে। বান্দা যখন তওবা করে আল্লাহর দরবারে ধরা দেয়, চোখের পানি ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটা থেকে ওই বান্দার প্রতি বেশি খুশি হয়ে যান, বেশি খুশি হয়ে যান আল্লাহ নিজে। এত বড় মাপকার নেওয়ালা, এত বড় মাপকার নেওয়ালা। বনি ইসরায়েলের মধ্যে এক লোক ডাকাত ছিল, 99টা খুন করছে, ডাকাতি করতে যায়। এখন কিভাবে তার ভিতরে অনুশোচনা আসছে যে আল্লাহর কাছে কি জবাব দিব, কাউকে জিজ্ঞেস করছে, এই ব্যাটা জানে না, জিজ্ঞেস করছে ভাই আমি তো এই কাণ্ড করছি আমার কি কোনো তওবা হবে? বললো না 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 তোমার কোনো তওবা হবে না, 99টা খুন করছো কিসের তো বাবা, ওই বেটা মূর্খ লোক ছিল, সহি জবাব দিতে পারে নাই, তো তোমার কোনো তওবা নেই। অথচ আল্লাহ রহমত কি এত সংকীর্ণ, আল্লাহ কে কে মাফ করতে পারে না? খুব পারে। ও তাকে নিরাশ করে দিল, দিলে ওরাও খুন করে ফেলছে। বেটা পাঞ্জাবি লাগাইছো আমার রাস্তা দিতে পারলো না, মৌলবীর বেশভূষা অবলম্বন করছো অথচ আমার বাঁচানোর কোনো ব্যবস্থা করতে পারলো না, কিসের মৌলবী হয়েছে? এরও গুণ করে ফেলছে। আর একজন জিজ্ঞেস, সেও মৌলবী না পাবলিক, ওরা জিজ্ঞেস করছে আমার কি কোনো তবু আছে? বলছে 100 মানুষ খুন করে ফেলছে, 100টা মানুষ খুন করছে। তা বুখারি শরীফের হাদিস কোন তামাশা না, কোন কিসা না, এটা বুখারি শরীফের হাদিস। তো সে লোকটা আলেম ছিল না, কিন্তু আলেমদের সাথে ওঠা বসা ছিল, এই জন্য ঠিক জবাব দিছে। আর আগের লোকটা পাবলিক, কিন্তু আলেমের সাথে ওঠা বসা ছিল না, তো গলত জবাব দিছে। আর এর আলেমের সাথে ওঠা বসা ছিল, এ সঠিক জবাব দিছে। কিন্তু ভাই তওবা তো তোমার আছে, কিন্তু আমি তো আলেম না, ওটা কিভাবে করতে হবে এটা আলেমে তোমাকে বলে দিবে, অমুক গ্রামে যাও ওখানে আলেম আছে, তোমার জন্য আল্লাহ রহমতের দরজা বন্ধ হয় নাই, যাও। এটা বলে দিচ্ছে, তুমি তারা খুশি হয়ে গেছে, খুশি হয়ে ওই আলেমের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। পথে তার হায়াত শেষ, হায়াত শেষ, মৃত্যুর টাইম এসে গেছে। উভয় ফেরেশতা আসছে, রহমতের ফেরেশতা আছে, গজবের ফেরেশতা আছে, কারা জান দিবে? রহমতের ফেরেশতারা বলতেছে সে তো তওবা করার জন্য আলেমের কাছে যাইতেছিল, আমরা নিব। ওরা গতিতে যাইতেছিল, যায় তো নাই, তা আমরা গজবের ফেরেশতারা তার জান নিব। এই নিয়ে তাদের বহাস হয়েছে, তো আল্লাহর দরবারে তারা এটা জানাইলো কি হবে। আল্লাহ তাআলা ফয়সালা দিলেন যে তোরা জমিন মাপো, ওর বাড়ির থেকে দেখেন তো রওনা করছিল আলেমের বাড়ি কতটুকু দূরত্ব, এটা মাপো, মাপে মাঝখান বের করো, মাঝ বের করো, তারপর দেখো মাঝখান থেকে সে একটু আগে বাড়ছে কিনা, একটু আগে বাড়ি থাকে তো রহমতের ফেরেশতারা নিবে,
আর যে মাঝখান থেকে কম থাকে তাহলে গজবের ফেরেশতারা তার রূহ নিবে। আসল ঘটনা হলো অর্ধেক দেওয়া হয় নাই, আসল ঘটনা কি অর্ধেক বেশি তো হয় নাই অর্ধেক হয় নাই, কিন্তু আল্লাহ রাস্তায় বেরোনোর সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়, ওই পর্যন্ত যাওয়া লাগে না। যখন আল্লাহকে পাওয়ার জন্য একটা লোক বের হয় তো ওইখানে পৌঁছার আগেই ওই বের হওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু ফেরেশতাদের কইছে মাফ দিতে। আর এদিক দিয়ে জমিন দিয়ে কইছে, জমিন তো আল্লাহর গোলাম, ওর বাড়ির দিকে যে জমিনটা যে রুকসা আসছে ওইটাকে কইছে তুমি অনেক প্রশস্ত হয়ে যাও, আর যারা সামনে বাকি রয়েছে ওরে কইছে তুমি সংকীর্ণ হয়ে যাও। আল্লাহর খালি কুন কুন দেড় শব্দ দেড় অক্ষর, তোর বাড়ির দিকে জমিন প্রশস্ত হয়ে গেছে, আলেমের দিকে জমিন সংকীর্ণ হয়ে গেছে, এরা মাপ দিয়ে দেখে অর্ধেকের অনেক বেশি গেছে, গা রু কে নিছে রহমতে ফেরেশতা নিছে। এই হলো আল্লাহর দয়া, এই হলো আল্লাহর মায়া, যে আগায় আল্লাহ কিভাবে তাকে মাফ করে। আল্লাহ বলেন তুই আমার দিকে এক হাত আগাও, আমার রহমত তোমার দিকে দুই হাত আগাবে, দুই হাত না চার হাত আগাবে, এক বিঘাত আসলে এক হাত আগাবে, আর এক হাত আগাইলে হার বলা তান শব্দ হলো হার বলা তান, হার বলা তান হলো হাত ফাঁক করলে যা হয়, হাত ফাঁক করলে কি দুই হাত হয় না চার হাত হয়, কোনদিন মাপ দিচ্ছেন হাত ফাঁক করলে চার হাত হয়। আল্লাহ কোনো এলোপাতারি বানায় নেই, এই কোন পর্যন্ত এক হাত, কোন থেকে সিনার মাঝখান পর্যন্ত এক হাত, একদম মাপ কত। এই জন্য যারা পারদর্শী দর্জি এদের কিন্তু ফিতা লাগে না, এদের কাপড় মাপে সিনার এখানে ধরে আর হাত দিয়ে এখানে ধরে, এক গজ দুই গজ তিন গজ এরা মাপে। এক হাত যে আমার দিকে আগাবে আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য, চার হাত আল্লাহ রহমত তার দিকে আগাবে। আল্লাহ এত বড় দয়াস। এক লোক আর এক লোকরে নিরাশ করে দিছিল, তাকে বারবার নিষেধ করে তুমি গুনাহ করো না গুনাহ করো না, সে মানে না গুনাহ করে, পরে একদিন বিরক্ত হয়ে বলে ফেলছে তোরে আল্লাহ মাফ করবে না, এতবার কইলাম আমার কথা হলোস না আল্লাহ তোর মাফ করবে না, আল্লাহ খুব রাগ হয়েছে। আমার রহমত বন্টনের দায়িত্ব তাকে কে দিছে, আমার রহমত বন্টনের দায়িত্ব তাকে কে দিছে, আমি ওই গুনাহগারকে মাফ করে দিলাম আর এর জীবনের সমস্ত আমল বরবাদ করে দিলাম ধ্বংস করে দিলাম, কেন সে আমার রহমত বন্টনের ব্যাপারে হস্তক্ষেপ করলো কেন? আল্লাহ এত বেশি মাফ করতে চান বান্দাকে। এই জন্য এই কয়টা দিন তিনটা রাত আল্লাহ রাস্তে আমরা আল্লাহর দরবারে কান্দাকাটি করি, যেন আমরা ওই কাতারে না পড়ি। তিনবার বদদোয়া করছেন ওই কাতারে আমাদের কেউ যেন না পড়ে, কোন মুসলমান না পড়ুক, সব ভাইয়ের জন্য দোয়া করি, সব ভাইয়ের জন্য দোয়া করি, সব আমার ভাই কোরআন বলে হাদিস বলে যত লোক কলেমা পড়ছে সব তোমার ভাই, সবার জন্য দোয়া করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, যে কটা দিন আসে আমার জন্য কান্নাকাটি করতে পারি, বিশেষ করে আজকে লাইলাতুল কদরে আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।